আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সবাইকে ওয়েলকাম আমার এই চ্যানেলে। আজকে এটি হচ্ছে একটি ব্লগ, এটি হচ্ছে শ্রাবণ মাসের একটি ব্লগ, জুলাই মাস, বাংলাতে যেটা শ্রাবণ মাস। অনেক বৃষ্টি হয়েছে, খুব সুন্দরভাবে বৃষ্টি হয়েছে, এবং এই ভিডিওটা আমি আগস্ট মাসে এসে এডিট করছি, কিন্তু দেখো ব্লগটা বানিয়েছিলাম জুলাই মাসে, আর এখন সময় হয়েছে এডিট করার জন্য। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি তোমাদের এই ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও, এবং এরকম ভিডিও ব্লগস, পেটস রিলেটেড, গাছ রিলেটেড, আরও এরকম ব্লগ দেখতে হলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ঠিক আছে, তাহলে এখন ব্লগটা দেখে আসি, লেটস গো। আর এদিকে দেখো ছাদের যে ফ্লোরটা আছে সেটা কতটা এখনো পানিতে ভিজে আছে দেখতেই পাচ্ছো। কিছুক্ষণ আগেই আর কি খুব সুন্দরভাবে বৃষ্টি হয়েছে, পাতাগুলো সুন্দরভাবে একটা গ্রিন কালারে ফুটে উঠেছে। এই বৃষ্টির পানি কিন্তু খুবই উপকার এই গাছগুলোর জন্য বিশেষভাবে, এবং গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়ে উঠেছে। আর এদিকে এটা হচ্ছে চড়ুই পাখিকে এখানে খাওয়া দেওয়া হয়েছে, আর এই বাড়ির মধ্যে চড়ুই পাখি খেলা করে, এর জন্যই আর কি রাখা হয়েছে এটা, চড়ুই পাখির জন্যই বিশেষ করে। আর এদিকে কিছু গাছও আছে। তো ঠিক আছে, দেখো কত বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে। দেখো এই গাছে পাতাটা কত সুন্দর হয়ে রয়েছে বৃষ্টির পানির কারণে। সত্যি বৃষ্টির পানি খুবই সুন্দর, খুবই উপকারী, কি বলবো, আর এর গুণাগুণ অনেক। গাছপালাগুলো কিন্তু আরও বেশি পুষ্টি পায় এই বৃষ্টির পানি থেকে, খুব সুন্দর হয়ে ওঠে। দেখতেই পাচ্ছ এই যে অপরাজিতা ফুল, এই যে নয়নতারা ফুল, এটা সাদা নয়নতারা ফুল, আর এই তো গাছপালাগুলো অনেক অপরাজিতা ফুল ফুটেছে। এমনিতে বৃষ্টি হলেই প্রচুর ফুলে ভরে যায় এই অপরাজিতা গাছে, তোমরা দেখো দেখো সবগুলোই সেই অপরাজিতা ফুলগুলো ফুটে আছে খুব সুন্দরভাবে। এই ফুলের রং এত সুন্দর, কি বলবো, আর সাদা অপরাজিতা ফুলও পাওয়া যায়। এখন এই ফুলটা ফোটেনি, এখন নীল রঙের অপরাজিতা ফুলই আছে, সেটাই দেখাচ্ছি তোমাদের। আর এদিকে কসমোস ফ্লাওয়ারও আছে এই অরেঞ্জ কালারের, আর এদিকে অন্যান্য গাছও আছে। এই যে সন্ধ্যা মালতী ফুল গাছ, সন্ধ্যার টাইমে খুব সুন্দর, এত সুন্দর গন্ধ আসে এই সন্ধ্যা মালতী ফুল গাছগুলো থেকে, কি আর বলবো, খুবই সুন্দর প্রাকৃতিক, এত সুন্দর একটি গন্ধ, আর রংটা হ্যাঁ অ্যামেজিং। আর এদিকে আছে মাধবী লতা ফুল গাছ, এখানেও ফুল ফুটে বেশ ভালোই সুন্দরভাবে। আর এদিকে আছে এই গাছগুলো, খুবই সুন্দর হয়ে রয়েছে এই বৃষ্টির ফোঁটায়, পানির মানে পানির ফোঁটায় আর কি, একদম পাতার উপরে বসে আছে, খুব সুন্দর। আসলে প্রকৃতিটা আরও বেশি সুন্দর ও পরিষ্কার হয়ে ওঠে এই বৃষ্টি হওয়ার পরই। তো এই দিক থেকেও তোমাদেরকে মাধবীলতা ফুলগুলো দেখাচ্ছি এক সাইড থেকে,
তো এই যে ফুলগুলো, আর এটা অপরাজিতা গাছ, এখানে অবশ্য ফুল ফোটেনি। আর এদিকে আছে সন্ধ্যামালতি ফুল গাছ, দেখতে পাচ্ছ ফুলগুলো, এগুলো ফুটবে সন্ধ্যার টাইমে আবার। আর এদিকে আছে হলুদ গাছ, আছে কলা গাছ, এই যে অপরাজিতা লতা হিসেবে একদম টিনের এদিকে চলে গিয়েছে, খুব সুন্দরভাবে বেয়ে বেয়ে উপরের দিকে চলে গিয়েছে, ফুলও ফুটেছে। কিন্তু আবার এখানেও আছে সন্ধ্যামালতি ফুল গাছ, এই একটা ড্রামে এই ফুল গাছগুলো এখানে লাগানো হয়েছে। এই যে অপরাজিতা ফুল, এদিকে আছে গাঁদা ফুলও লাগানো হয়েছে, মানে গাঁদা গাছ, সরি, ফুল ফুটেনি অবশ্য। এদিকে আছে কলা গাছ, নিম ট্রি, এই যে নিম, খুবই উপকারী একটি গাছ বলবো। এদিকে আছে বানানা ট্রি, কলা গাছ আছে, দেখো কত সুন্দর হয়ে রয়েছে তারা বৃষ্টিতে ভিজে। আজকে তো অনেক বৃষ্টি হয়েছে, এর জন্য মাটির কলসি একটি ছাদে রাখা হয়েছিল সেই বৃষ্টির টাইমেই, এবং দেখো খুব সুন্দরভাবে একটি পুরো কলসি ভরে গিয়েছে স্বচ্ছ ও সুন্দর এই বৃষ্টির জল। চাইলে কিন্তু তোমরাও এরকম বৃষ্টির জল কালেক্ট করে রাখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।